স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে মুলো শাক। মুলো শাক আপনারা ভাজা খেয়েছেন, মুলো শাক ভাজা খেতে একটু ক্যাচকাচ মানে আওয়াজ হয়, তা আমি মুলো শাক যে রেসিপিটা করছি মুলো শাকের ভর্তা। মুলো শাকের ভর্তার জন্য আমি নিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণে রসুন দেবেন, আর একটু ফ্লেভার যদি ফ্লেভার ভালো আসবে তার জন্য একটু ধনে পাতা নিয়েছি। নিয়েছি আমি একটু কালো জিরে। আমি এই দিয়ে এইসব দিয়ে রেসিপিটা শুরু করব। তো আমি গ্যাসটা ঘুরিয়ে দেব, সঙ্গে থাকবে বন্ধুরা। আমি কড়া বসিয়ে দিয়েছি, তড়ায় তেলও দিয়ে দিয়েছি। সর্ষের তেলে বানাবেন, যে কোনো ভর্তা সর্ষের তেলে করলে খেতে সুন্দর লাগে। তেলটা আমার গরম হবে, তোমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে, কালো জিরের পর আমি দিয়ে দেব এই 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের মতো নেবেন, ঝাল আপনাদের মতো টেস্টের মতো নেবেন। শাকটা যখন বসে নেমে যাবে তখনই লবণটা দেবে। আমার শাকটা নেমে গেছে, আমি এখানে দিয়ে দেবো লবণ। আর আমি একদিন ভাজবো, সেটি আমি প্লেটে তুলে দেবো। তো বন্ধুরা আমার শাকটা ভাজা হয়ে গেছে, আমি একটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটা প্লেটে তুলে নেব। এটা ঠান্ডা হবে, একটু গরম করে মিক্সার হলে বাটা যাবে না, ঠান্ডা করবো। ঠান্ডা করে তারপর আমি বাটবো, আমি ঠান্ডা করে বেটে নিয়ে ফিরছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এরকম করে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, এই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, আমার ভিডিও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুর মতো পাশে থাকবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।